পাঁচ দিনের শিশুর জটিল অস্ত্রোপচার করে নজির করলেন ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি আর আম্বেদকর হাসপাতালের চিকিৎসকরা। গত 31 জুলাই ধর্মনগর নিবাসী এক দম্পতির এক শিশুপুত্রের জন্ম হয় আসামের একটি হাসপাতালে। জন্মের পর শিশুটির পাকস্থলীতে জটিল ধরনের এক সমস্যা দেখা দেয়, কিন্তু আসামের ওই হাসপাতালে সেই সমস্যার সমাধান না হয় উন্নত চিকিৎসার জন্য সেখানকার চিকিৎসকরা শিশুটিকে গুয়াহাটির একটি হাসপাতালে রেফার করেন। কিন্তু গুয়াহাটি নিয়ে চিকিৎসা করানোর মতো পরিস্থিতি না থাকায় শিশুটিকে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি আর আম্বেদকর হাসপাতালে নিয়ে আসে শিশুটির মাতা পিতা। পরবর্তীতে টিএমসির শিশু বিশেষজ্ঞ ডাক্তার অনিরুদ্ধ বসাকে তত্ত্বাবধানে শিশুটিকে নেওয়া হলে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় শিশুটির পাকস্থলীতে একটি বড় আকারের ফুটো রয়েছে। এই অবস্থায় অস্ত্রোপচারই শিশুটিকে বাঁচানোর একমাত্র পথ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের জন্য রাজি হন শিশুটির পিতামাতা এবং শিশুটির জন্মের 5 দিনের মাথায় ডাক্তার অনিরুদ্ধ বসাকের তত্ত্বাবধানে শিশুটির পাকস্থলীর জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে শিশুটি। বাকি 5টি শিশুর মতোই স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করছে শিশুটি। এই বিষয়ে টিএমসির শিশু বিশেষজ্ঞ ডাক্তার অনিরুদ্ধ বসাক জানান, শিশুটির পাকস্থলীতে যে সমস্যাটি দেখা দিয়েছে তা অত্যন্ত বিরল। তবে টিএমসির চিকিৎসকদের প্রচেষ্টায় জটিল অস্ত্রোপচারের মাধ্যমে বর্তমানে একটি সুস্থ জীবন লাভ করেছে শিশুটি। বাচ্চাটার কন্ডিশন তো খুবই ক্রিটিক্যাল। এই যেটা হয়েছিল বাচ্চাটা, ওটা খুব ইউনিক, খুব রেয়ার। বাচ্চার 1 নম্বর হচ্ছে বাচ্চাটা প্রিমেচিওর ডেলিভারি ছিল 2 মাস আগে, যেটা শুনলেন আপনারা, মা বাবা বলল। তো প্রিমেচিওর বেবি, ওর ওজন ছিল 1.6, মানে লো বার্থ ওয়েট বেবি। এই বেবির মধ্যে একটা বিশাল বড় আকারের গ্যাস্ট্রিক পারফোরেশন, মানে নিউনেটাল গ্যাস্ট্রিক পারফোরেশন, যেটাতে আমরা বলি পাকস্থলীতে বড় আকারের একটা ছিদ্র হয়েছিল। তো ওখানে জন্ম হওয়ার 2 দিনের মাথায় ওদেরকে বলা হয়েছিল যে ইনফেকশন হয়েছে। ইনফেকশন হওয়ার কারণে গুয়াহাটিতে রেফার করা হয়েছিল। ওরা গুয়াহাটিতে না গিয়ে আগরতলায় এখানে এসছে আমাদের টিএমসিতে। তো টিএমসিতে আসার পর আমি যখন দেখলাম, তখন দেখেছি এক্সরে করলাম, ইনভেস্টিগেশন করলাম, ওখানে দেখা গেছে যে বড় পুরো পেটের মধ্যে পুরো পায়খানা জমা আছে, ওখানে এয়ারও আছে, ঠিক আছে। তো ওটা দেখে ইমার্জেন্সি অপারেশন করতে হলো। আমার ওর বড় যখন 5 দিন ছিল, তো 5 দিনের মাথায় আমরা বড় অপারেশন মোটামুটি 2 ঘন্টা লেগেছে করতে। স্টমাকের ফান্ডাসে, মানে স্টমাকের তো উপর জায়গায় অনেক বড় পারফোরেশন, এটা জেনারেলি এরকম দেখাই যায় না, খুব রেয়ার, এটা তো খুবই রেয়ার কেস। আমি তো এমসিএইচ লেভেলে কোনো সময় এরকম এত বড় পারফোরেশন দেখিনি। তো এই ছোট বাচ্চার এত লো বার্থ ওয়েট বেবি, প্রিমেচিওর বেবি, অন টপ অফ দ্যাট এত বড় একটা ভেরি লার্জ গ্যাস্ট্রিক পারফোরেশন, দ্যাট অলসো অপারেটেড ইন টিএমসি অ্যান্ড বাই এভরিওয়ান সাপোর্ট অ্যান্ড কোঅপারেশন, এখন বাচ্চাটা খুব ভালো আছে, এটা একটা বিশাল বড় মানে সাকসেস স্টোরি আর কি। এই ত্রিপুরাতেও এখন টিএমসিতে এরকম ছোট ক্রিটিক্যাল বাচ্চারা অপারেশন করেও বাচ্চারা সুস্থ আছে, সুস্থ হচ্ছে। আমার এটাই বক্তব্য হলো যেখানে যত ছোটই বাচ্চা হোক না কেন, অ্যাটলিস্ট এখন ত্রিপুরাতে যেহেতু পেডিয়াট্রিক সার্জারি ফুল সুইং চলছে টিএমসিতে, এখানে সবাই আসা আমি বলছি, মানে অনুরোধ করবো সবাই যাতে এখানে আসে, প্রাথমিকভাবে এখানে এসে দেখতে পারে যে কীরকম হয়। এখানে অনেক বড় বড় অপারেশন সাকসেসফুলি হয়েছে, এটাও একটা দৃষ্টান্ত। এটাই ওখানে বড় একটা ছিদ্র ছিল, ওর খাওয়াগুলো ওখানে না গিয়ে সব পেট থেকে বেরিয়ে পেটের মধ্যে, মানে পাকস্থলীতে না থেকে বাইরে ছিল আর কি, ওই ছিদ্র দিয়ে সব বেরিয়ে যাচ্ছিল। বাচ্চার অবস্থা খুব খারাপ ছিল, যখন এসেছিল তখন খুব খারাপ, পেট একদম খোলা খুলেছিল, ডিস্টেন্ডেড ছিল। এই অবস্থা থেকে এখন বাচ্চা মোটামুটি ওয়েট গেইন করছে, ফিট টলারেট করছে, দ্যাট ইজ এ ভেরি হিউজ সাকসেস স্টোরি, শুধু আমার জন্য না, পুরো টিএমসি পুরোটা টিমের জন্য। রাজ্যের চিকিৎসা পরিষেবা এবং ডাক্তার অনিরুদ্ধ বসাকের দৌলতে একটি সুস্থ স্বাভাবিক জীবন লাভ করেছে শিশুটি। এর জন্য ডাক্তার অনিরুদ্ধ বসাক এবং টিএমসি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান শিশুটির পিতা হোসেন আহমেদ। যখন বাচ্চার বয়স 5 দিন, তখন স্যার বাচ্চার অপারেশন করছেন। বাচ্চার অপারেশন করার পরে এখন বর্তমানে বাচ্চাটা পুরো সুস্থ আছে। এখন পুরো বাচ্চা সুস্থ আছে। এখন বাচ্চার ওজন হয়েছে গিয়া 2 কেজি। আর আমি সত্যি গিয়া স্যারের শুক্রিয়া একটা আদায় করি। আর যদি আমি গুয়াহাটি যাইতাম, কিন্তু ডাক্তার পাইতাম ঠিকই, কিন্তু স্যারের মতো এই অমায়িক ব্যবহার হয়তো নাও পাইতাম পারি। কিন্তু এখন বর্তমানে স্যার বাচ্চার সবসময় খোঁজ খবর নিছেন, আর প্রতিদিন স্যার বাচ্চার খবর নেন, ফোন করেন। এখন বর্তমানে বাচ্চা আগের থেকে 100% সুস্থ আছে। আপনার নাম? আমার নাম হুসাইন আহমেদ। বাড়ি ধর্মনগর, নর্থ ত্রিপুরা। একজন রোগীর পরিবারের কাছে ডাক্তারই ভগবান। ডক্টর অনিরুদ্ধ বসাকের মতো চিকিৎসকরা প্রতিনিয়ত নিজেদের
দায়িত্ব পালনের মাধ্যমে এভাবেই হাসি ফোটাচ্ছেন রোগী ও তার পরিবারের সদস্যদের মধ্যে। চিকিৎসকদের হাত ধরে এভাবেই ত্বরান্বিত হচ্ছে রাজ্যের চিকিৎসা পরিষেবা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।